17 মার্চ অগ্নিঝরা উত্তাল মার্চের 17তম দিন আজ। একাত্তরের এদিন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52তম জন্মদিন। জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে বঙ্গবন্ধু বলেন, জনগণের সার্বিক মুক্তি তার জন্মদিনের সবচেয়ে বড় ও পবিত্র কামনা। এদিন শেখ মুজিব বেদনার্ত হয়ে বলেন, আমি জন্মদিন পালন করি না, আমার জন্মদিনে মোমের বাতি জ্বালাই না, কেক কাটি না, এদেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই। শেখ মুজিব বলেন, আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন, অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে, আমি জনগণেরই একজন, আমার জন্মদিন কি আর মৃত্যু দিবস কি, আমার জনগণের জন্যই আমার জীবন ও মৃত্যু। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে এই দিনের আলোচনা এক ঘন্টা স্থায়ী হয়। এরপর প্রেসিডেন্ট ভবন থেকে বের হয়ে এসে শেখ মুজিব সাংবাদিকদের জানান যে আলোচনা শেষ হয়ে যায়নি, তবে পরবর্তী বৈঠকের সময় ঠিক হয়নি, সেটা আজও হতে পারে, আগামীকাল হতে পারে। তিনি বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিন দুপুরে নিজ বাড়িতে বিদেশি সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে শেখ মুজিবুর রহমান স্বভাবসুলভ দৃঢ়তার সঙ্গে বলেন, আমাদের আন্দোলন চলছে, জনগণ যে কোনো ত্যাগের বিনিময়ে অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ়ভাবে সংকল্পবদ্ধ আর ত্যাগের মন্ত্রে উদ্বুদ্ধ। সংকল্পবদ্ধ গণশক্তিকে কেউই প্রতিরোধ করতে পারবে না। সেখানে দেশি সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় আপনি কি সুখী না অসুখী, এই প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন, নরকে বসেও আমার চিত্তে সুখের অভাব ঘটবে না, আমার চেয়ে বেশি সুখী আর কে আছে, 7 কোটি মানুষ আজ আমার পেছনে, পাহাড়ের মতো অটল আমার জনগণ, আমাকে যা দিয়েছে তার কোনো তুলনা নাই। এদিন বিদেশি সাংবাদিকরা ডাকসু অফিসে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্যদের সাক্ষাৎকার গ্রহণ করেন। ন্যাপ প্রধান ওয়ালি খান প্রেসিডেন্ট হাউসে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা সম্পর্কে আলোচনা করেন। স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য নুরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখন 23 মার্চ প্রতিরোধ দিবস পালন উপলক্ষে বাংলাদেশের ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক সহ প্রতিটি নরনারীকে কিছু কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানান। কর্মসূচির মধ্যে ছিল সকাল 6টায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি কার্যালয়, দোকানপাট, যানবাহন, বাসগৃহ ও ছাত্রলীগ কার্যালয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন, সকাল 8টায় প্রভাত ফেরি, শহীদানদের মাজারে ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল 9টায় জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজ, বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জনসভা। এদিন মোহাম্মদপুরে এক জনসভায় ছাত্রলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকী বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার স্বাধীনতা আন্দোলনে শরিক হওয়ার জন্য বাংলাদেশের অবাঙালিদের প্রতি আহ্বান জানান। বিক্ষুব্ধ ঢাকা নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এদিনও সভা ও শোভাযাত্রা হয়। মার্চ মাসের 17 তারিখ 1971 সালে যেরকম অনবদ্য এক তারিখ, আজও আমাদের জন্য একই গুরুত্বপূর্ণ দাবি। এদিন ছিল বঙ্গবন্ধুর জন্মদিন। 1971 সালের এই দিনে সাংবাদিকরা যখন তাকে জন্মদিনের অভিনন্দন জানান, তখন বঙ্গবন্ধু বলেছেন, আমি জীবনে কখনো আমার জন্মদিন পালন করিনি, আপনারা আমার দেশের মানুষের অবস্থা জানেন, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, যখন কেউ ভাবতেও পারে না মরার কথা তখনও তারা মরে, যখন কেউ ইচ্ছা করে তখনও তাদের মরতে হয়। গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করে সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, আমার জন্মদিন কি, মৃত্যু দিবসই বা কি, আমার জীবনই বা কি, মৃত্যুদিন আর জন্মদিন অতি গৌণভাবে এখানে অতিবাহিত হয়, আমার জনগণই আমার জীবন। 17ই মার্চ আরও দু একটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ ছিল।
সেটি হলো সেদিন ইয়াহিয়া মুজিব যে আলোচনা হচ্ছিল সেই আলোচনায় অংশগ্রহণ করেন, এটা দ্বিতীয় আলোচনা ছিল। এবং সেই আলোচনা শেষে বলেছেন যে এই আলোচনা লক্ষ্য অর্জন হয়নি, তাই তিনি জনগণকে আন্দোলন চালিয়ে যেতে বলেন, জনগণকে সকল রকমের ত্যাগ স্বীকার করবার জন্য প্রস্তুত থাকতে বলেন। আরেকটি ঘটনা ঘটেছিল, সেটি হলো ছাত্র সংগ্রাম পরিষদ একটি বিবৃতি দিয়েছিল সেদিন 17ই মার্চ। সেই বিবৃতিতে তারা বলেছিলেন যে প্রতিবেশী রাষ্ট্রসমূহ বিশেষ করে ভারতকে বলেছিলেন যে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্যবাহী বিমান বাংলাদেশে আসতে যেন তারা অনুমতি না দেয়, তাদের আকাশসীমা পার করবার জন্য তারা অনুমতি না দেন, কারণ সৈন্যবাহী বিমান আসতে দেয়া বাংলার স্বাধীনতা সংগ্রামের প্রতি নিদারুণ হুমকি স্বরূপ। সুতরাং সেদিন তারা বলেছিলেন যে ভারতের উপর দিয়ে যেন কোনো পাকিস্তানি বিমান আসতে না পারে। উল্লেখ্য, এই দাবির পরিপ্রেক্ষিতে ভারত প্রায় সঙ্গে সঙ্গেই তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। ভোরের সূর্য পাতায় অভ্যুদয়ের নতুন বীজ মন্ত্র বুনে বাংলার নদীপথ আলপথে সেরা বাঙালির চিহ্ন রেখে চলে গেছে হিমালয় পর্বত শিশির হেমন্ত নির্জনতায়, চলে গেছে শূন্যতায় জাহুকের গহন ভোর বুকে নিয়ে 1975-এ রক্তাক্ত বৃষ্টি সমুদ্রের ঢেউয়ে ভেসে। আহা বাংলাদেশ, আহা বাংলাদেশ, এখনো হৃদয়ে পড়ছে ইতিহাস শিল্প সময় ক্ষতপোড়া গেরুয়া বাউলের মতো, এখনো আমি খুঁজে ফিরি তাকে যার বজ্রকণ্ঠের নাম চণ্ডীদাস, নীতিজ্ঞানে ছড়ে ওঙ্কারের আলো ভাষা যে মিশে আছে চন্দ্র সূর্য ইতিহাস মানচিত্রে পৃথিবী ও সৌরালোকে। 7.5 কোটি বাঙালি থেকে 18 কোটি বাঙালির একমাত্র অস্তিত্ব ঋষি, মহাকাব্যের কোহিনূর, অমর স্থপতি কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নক্ষত্রের ভূমি গর্ভ রূপালী রং ভরা আলোর জল কাগজে সেও ছিল বাংলায় বিখ্যাত জীবনের স্বর ও নীল অনুষঙ্গে, মধুমতি সুরমা ও ব্রহ্মপুত্রের চেয়েও উত্তাল খরস্রোতা তাঁর হৃদয়ে, 56,000 বর্গমাইল তত্ত্বকথায় শিল্প অস্তিত্ব বাংলাদেশ বঙ্গবন্ধু। আমি দেখেছি তাকে, আমি দেখেছি তাকে রমনার রেসকোর্সে সোনালী রোদে, লক্ষ জনতায় সদর্পে ঝরেছিল সেদিন যুগান্তরের দ্রোহ বিপ্লবী শব্দের আগুন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, সময়ের সৃষ্টি প্রলয় কথার সমুদ্রেও তাকে আমি দেখেছি, ধর্মপাল মহিপাল হোসেন শাহ গারো কৈবর্ত নীল বিদ্রোহ তেমোজিন তিতুমির হাজি শরিয়ত পেরিয়ে সে হেঁটেছিল, দেশভাগ দাঙ্গা 50-এর মন্বন্তর 52, 69, 71, তার আগ্নেয়গিরি লাভায় মূল্যবোধ জাতিসত্তা বাঁশফুল বাতাস হয়েছিল, প্রকৃতির বিজন বনে নিভৃতে কর্ষিত হয়েছিল সূর্যশক্তি উর্বরতা, তাঁর সর্বজয়ী মননে চেতনা বিশ্বে নীলাঞ্জন ছায়া হয়েছিল দেশাত্মবোধ, সোনার আলো ধোয়া জলে জীবনের মর্ম সত্য পথে মিশেছিল বনকলমি ঘ্রাণ, বাংলার ঝরা সজনে ফুল পথের ধারে দূর প্রসারিত যুগান্তর মানব দর্শন, গান্ধীজি সুভাষচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জন শেরে বাংলা শহীদ সোহরাওয়ার্দী। আহা 71, আহা 71, ঘাতক শিল্পের শতচ্ছিন্ন মেঘের দেশ আমার, তুমি তো জানো বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ কিভাবে ঝড় হয়ে উঠেছিল, সে ঝড় প্রকম্পিত হয়
জলে স্থলে শূন্যে গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে দিক চক্রবাল জোড়ে খননীল মেঘে অস্তবেলায় আশ্বিনীর কাশ ফুলে জেগে ওঠে নদীর বিস্তৃত চর, জোছনা জালের খুপড়ি কাঁটা বাঁশবনের তলা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাঁরই অধ্যত্ত বিপ্লবে গোলন্দাজ, সাঁজোয়া, পদাতিক ব্যাটালিয়ন যেন নৈঃশব্দের ঝরা পাতা, নিথর নিঃস্ব বেদনা ভরা হলুদ বিষণ্ন এক বন।